আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ট্যাগ প্যালেস ভিডিও ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি আরিফ। তো বন্ধুরা, অনেকদিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের মোবাইল ফোনের যেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা এইসব সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, তারা অনেকে যারা আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা আপনাকে মেসেজ করে পরবর্তী সময় আপনি সিন করার আগে তারা ডিলিট করে দেয়। এখন আপনি তো যখন এই ডিলেট অপশন ডিলেট মেসেজগুলো দেখতে পান, তখন হয়তো আপনি মনে মনে চিন্তা করতে থাকেন যে আসলে কি মেসেজ দিল তারা। তো এই মেসেজগুলো কি আপনারা কিন্তু পড়তে পারবেন, কোনো রকমের অ্যাপসের ব্যবহার করার প্রয়োজন নেই, আপনার হাতে থাকা স্মার্টফোনেই কিন্তু এই গোপন সেটিংসটি লুকিয়ে আছে। তো চলুন বন্ধুরা, দেখে আসি কি সেই গোপন সেটিংসটা এবং কিভাবে আমরা দেখতে পারবো। সো লেটস চেক ইট আউট। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিং অপশনে চলে যাবেন। এরপর এখানে আপনারা দেখুন সার্চ একটি অপশন, সব জায়গায় প্রত্যেকের মোবাইলেই সার্চ অপশনটা আছে। এই সার্চ অপশন থেকে আপনারা নোটিফিকেশান বের করবেন। এই যে নোটিফিকেশান লিখে সার্চ করলেই নোটিফিকেশান চলে আসছে। এখানে সার্চ অপশন দেখাচ্ছে এই কারণে, কারণ সবার মোবাইলে কিন্তু অপশনটা সেম নয়। তো সেই কারণেই আসলে সার্চ অপশনটা দেখানো, কারণ সবার মোবাইলেই সার্চ অপশন আসছে। সার্চ অপশনে নোটিফিকেশান লিখলেই কিন্তু নোটিফিকেশানের সব অপশন এখানে চলে আসে। তো এই জন্যই আসলে আমি সার্চ থেকে নিয়ে এসেছি। তো এরপর এখানে নোটিফিকেশান আসার পরে দেখুন অনেকগুলো নোটিফিকেশানের যেসব সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই চলে আসছে। তো এখান থেকে আমি এখানে নোটিফিকেশান যেটাতে আছে আমি এই নোটিফিকেশানে ক্লিক করব, দেন আমি আবার এখানে নোটিফিকেশানে ক্লিক করব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান হিস্টোরি, দেখুন এই যে নোটিফিকেশান হিস্টোরি, এই যে এটা, এই নোটিফিকেশান হিস্টোরিটা এখানে প্রত্যেকের অফ থাকে। অফ থাকার পর এখানে আপনারা যদি আপনাদের ফোনে এই সেটিংটা অন করে দেন, অন করে দেওয়ার পর আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, মেসেঞ্জার বলেন, এই জাতীয় সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে যদি কেউ মেসেজ করে ডিলিট করে দেয় আপনি সিন করার আগেই, তখন কিন্তু আপনারা এই মেসেজগুলো এই জায়গায় আসলে দেখতে পারবেন। আমার ছিল, আমি হয়তো এখন অফ করার কারণে এটা চলে গেছে, তো আমারটা অন আছে। কেউ মেসেজ করলে এখানে সরাসরি আপনাদের এখান থেকে এসে আপনারা সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তী সময়ে কী ধরনের ভিডিও আপনারা আমার কাছে চাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।